সকালটা 28 অক্টোবর, এখন ঠিক 7টা বেজে 20 মিনিট। এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি শাপলা চত্বরের। এখানে কিন্তু ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ আপনারা দেখছেন মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার ব্যাটালিয়ন সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। যদিও তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি এই শাপলা চত্বরে সমাবেশ করার, তারপরও তারা গতকালকে ঘোষণা দিয়েছেন যে তারা যে কোনো মূল্যে এখানে সমাবেশ করতে চান। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতে ইসলামীকে কোনোভাবেই সমাবেশ এখানে করতে দেওয়া হবে না, যেহেতু তাদের অনুমতি দেওয়া হয়নি। তারা যে কোনোভাবেই তারা তাদেরকে সমাবেশ করতে দিবেন না, এই জন্য কঠোর অবস্থানে ইতিমধ্যে রয়েছেন। আপনারা দেখছেন সকালবেলার চিত্র, পুরো শাপলা চত্বর এলাকা কিন্তু পুলিশের দখলে রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি 3টি বাসে করে অসংখ্য পুলিশ সদস্যরা এসেছেন এবং পুলিশের সাজোয়া যানও কিন্তু রয়েছে। নাজমুল ভাই, আমরা একটু আপনাদেরকে একটু শাপলা চত্বরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই। এইমাত্র আরেকটি বাস কিন্তু এসে আসলো পুলিশের, আপনারা দেখতে পাচ্ছেন এটি শাপলা চত্বর হয়ে একদম এই দিকটাতে চলে গেল। এটা হচ্ছে টিকাতলির মোড়ের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার দিকে চলে গেল। সকালের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এবং এই পাশে আপনারা এই পাশে যে রাস্তাটি গিয়েছে এটা শাপলা চত্বর থেকে ঠিক কমলাপুরের দিকে, অর্থাৎ আরামবাগের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই পাশের রাস্তাটি একদম সরাসরি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে কমলাপুরের দিকে গিয়েছে, এই রাস্তাটিও পুলিশ ব্যারিকেড দিয়েছে। এবং মতিঝিল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন বিপুল সংখ্যক পুলিশ তারা এখানে রয়েছেন। এবং তারা সকাল খুব সকাল থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত এই শাপলা চত্বর এলাকায় জামাত ইসলামীর কোনো নেতাকর্মীদের এখন পর্যন্ত দেখা যায়নি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণ পরপর তাদের বিভিন্ন গাড়ি নিয়ে তারা কিন্তু এলাকা প্রদর্শন করছেন, আপনারা দেখছেন। এবং এই দিকটা টিকাতলির মোড়ের দিক, এই দিকটাতেও কিন্তু কিছুটা ব্যারিকেড দেওয়া রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত তেমন কোনো যানবাহন পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু মতিঝিল এলাকায় ঢুকতে দেখা যায়নি। আপনাদেরকে একটু দেখাই, এই রোডটা দূর থেকে একটু ঠিক ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া। এখানে কিন্তু পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন সদস্যরাও তারা সহযোগী হিসেবে উপস্থিত রয়েছেন। এই সোনালী ব্যাংকের সামনেও আপনারা দেখছেন বিপুল সংখ্যক পুলিশ তারা রয়েছেন। আজকে 28 তারিখ ঘিরে পলিটিক্যাল যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ উভয় দলই সমাবেশ ডেকেছে এবং দুই দলকেই অনেক নাটকীয়তার পরে গতকালকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিপরীতে বাংলাদেশ জামাতে ইসলামকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি এবং সমাবেশ গতকাল রাতেই জামাতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান তিনি জানিয়েছেন যে তারা এই সমাবেশটা যে কোনো মূল্যে তারা করতে চান। এবং তারা আজকে দুপুর 2টা নাগাদ মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন এবং তারা সরকার পতনের একদফা দাবিসহও
কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মহা সমাবেশ করবেন এবং সব পর্যায়ের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষকে তারা আহ্বান জানিয়েছেন তাদের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। বিপরীতে পুলিশ কিন্তু শাপলা চত্বর এলাকায় একদম কঠোর অবস্থানে রয়েছে। তারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় বিপুল সংখ্যক পুলিশ পুরো শাপলা চত্বর এলাকা ঘিরে রেখেছে এবং এখন পর্যন্ত এই শাপলা চত্বর এলাকার ভেতরে পরিস্থিতি পুলিশের দখলে রয়েছে এবং শুনশান স্বাভাবিক অবস্থায় রয়েছে। দর্শক, এই ছিল শাপলা চত্বর এলাকায় সকালের পরিস্থিতি। মানবজমিন ডিজিটালে সরাসরি যুক্ত রয়েছি আমি নাজমুল হুদা। আলিপ পরিবহনে করে পুলিশের আরেকটি গাড়ি বতিজিল শাপলা চত্বর এলাকায় এসেছে। এখন পর্যন্ত বিপুল পুলিশ সদস্য তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং পুলিশের সাজোয়া যান নামানো হয়েছে। এছাড়া কয়েকজন গণমাধ্যম কর্মীও রয়েছেন। সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গেই থাকুন।